हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ज्वेल फैमिली। आमी रुमा मुंबई थेके बोलछी। एखन बाजे एकटा बेजे गेछे। आमी सकाल थेके आज वीडियो शूट करिनी, केन व्यस्त छिलाम सकाल थेके अनेकी। आबार ई एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछी। तोमरा सबाई केमन आछो? आशा करी भालोई आछो। आमी तो खूब भालो आछी, केननो एकटार पर एकटा निमंत्रण भारी पाच्छी, तो आरोई भालो आछी, पुरो मन खुश। आबार कालके सत्संगे गेछिलाम, আর কালকে তো পিঠে করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি। তো তোমরা বলবে ভিডিওটাতে যে আমার পিঠে বানানোর এটা কেমন লেগেছে, তোমাদের কমেন্ট করে বলবে। আর আজকে এখন দেখো বাইরেটা কত সুন্দর, রোদ্দুর, এত আলো পড়ে গেছে, রোদ্দুর উঠেছে, খুব ভালো লাগছে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর আমার দেখো কাজ ফাজ করে পুরো চান ফান করে আজকে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো পায়েল চলে গেছে ক্লাসিস, রূপম এখানে ল্যাপটপে এখানে এ দেখছে, চান করে না এখনো, চান করবে। আর আমার হাজব্যান্ড কাজে গেছে। তো আজকে ওই দিকটা অন্ধকার হচ্ছিল, দেখো এখানে পুজো করা হয়ে গেছে, গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। আমার সকালবেলা আমার হাজব্যান্ড করে চলে গেছে, দুপুরবেলা আমি করেছি। আর এখন তোমাদের সাথে সকাল থেকে ভাবছি কখন ভিডিও চালু করব, তোমাদের সাথে কথা বলবো কথা বলবো করে করে টাইম আর হচ্ছিল না। আর এখন টাইম হলো, তো রান্না মোটামুটি আগেই রেখেছি, হয়েই গেছে, আর একটা বানাতে বাকি আছে। কি বানাতে বাকি আছে তোমাদেরকে সেটা শেয়ার করব, দেখাবো। তাই জন্য আর পায়েল খেয়ে ক্লাসিস গেল, তাই জন্য আগে রান্নাটা করে নিয়েছিলাম, করে নিয়ে কাজ ফাজ করে চান করলাম। তো কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাই, আর কি বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। তো আজকে সেরকম কিছু আমড়ো চামড়ো রান্না হয়নি, সিম্পল রান্না করেছি, মসুর ডাল, আর এখানে হয়েছে লাল নটে শাক ভাজা, আর এখানে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। পায়েল খেয়ে গেছে বলে একটু কমে গেছে। আর এখানে হচ্ছে ভাত করা আছে, এই যে ভাত, আর ফুলকপির তরকারি ছিল, রূপম খেয়ে নিয়েছে। এখন এইগুলোই রান্না করেছি। আর আমি এখন রান্না করব, দেখো এইটা হচ্ছে থোড়ের বড়া। দেখো থোর নিচে কেটে রেখেছি, দেখতে পাবে কি জানি না, থোর কাটা আছে সবার নিচেতে, থোর দিয়ে পেঁয়াজ কালি দিয়ে, দেখো থোর, দেখো থোর, থোর দিয়ে পেঁয়াজ কালি দিয়ে বেসন দিয়ে ভাজিয়া করব, গরম গরম ভাজিয়াটা করব, খাবো। কড়াই এখানে তেল দিয়ে রেখেছি, এখনো গ্যাস চালু করিনি, চালু করব। আর এখানে দেখো রসুন বারিক বারিক করে কেটে রেখেছি, এই পকোড়াটার মধ্যে দেব। আর এতে সব কিছু আমি দিয়ে রেখেছি, নুন হলুদ একটু দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর পেঁয়াজ পাতা ছিল সেটাকে ছোট ছোট করে কেটে কেটে দিয়েছি। এটা দিয়ে মেখে এখন একসাথে বড়া বানাবো, খুব টেস্টি লাগবে, আর গরম গরম ভাতের সাথে তো আরোই ভালো লাগবে। তো চলো, তো এটা মাখবো এখন, মেখে রেডি করে ভাজবো, গরম গরম ভাতের সাথে ডাল, ডাল আর পকোড়া ভাজা তো খুব সুন্দর খেতে লাগে। আবার এখন এই শীতকালের পেঁয়াজ কালির পেঁয়াজ পাতা দিয়ে ভাজলে আরোই টেস্টি লাগে। তো চলো ওইটা এখন রেডি করি আমি। আর এখন বিছানার মধ্যে কত কাপড় জামা রয়েছে গুছোতে হবে, কাপড় জামাগুলো গুছোনো হয়নি, এ দেখো কাপড় জামা সব জড়ো করা রয়েছে, এগুলো গুছোতে হবে, দেখো কাপড় জামা সব রয়েছে, গুছোবো এখনো। আর বাকি সব কাজ তো হয়ে গেছে, তো চলো আমি এখন পকোড়াগুলো ভাজি, ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কড়াতে আমি পকোড়াগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এক পিট করে উল্টে দিয়েছি, এখন ভাজছি। খেতে তো খুবই সুন্দর টেস্টি, তোমরাও কিন্তু বানিয়ে ঘরে খেয়েও এত টেস্ট লাগবে, পেঁয়াজ পেঁয়াজ পাতা দিয়ে আর ওই থোর থাকলে এ থাকলে সব বড়া করে, গরম গরম এখন শীতকালে পকোড়া খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তো তোমরাও ঘরে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। এ দেখো এইগুলো এখন মাঝে মাঝে করে ভাজবো, তো চলো ভেজে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। দেখো ডিমের পোচ করতে দিয়েছি একটা রূপমের জন্য, ডিমের পোচ চাই, সেটা এখন দিয়েছি, ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে ওপরটা হোক, ওপরটা হয় না এখনো। তো চলো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি আবার। আর আমার দেখো পকোড়া ভাজা রেডি, দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি, দেখো শাক ভাজা, থোড়ের পকোড়া, কুমড়ো ভাজা, আলু ভাজা, এখানে বেগুন ভাজা, ডাল সব নিয়ে বসে পড়েছি, রূপমের একটা পোজ বানিয়ে দিয়েছি, রূপমের খাবার আর আমার খাবার আমরা নিয়ে বসে পড়েছি। তো চলো খেয়ে নিয়ে আবার পরে তোমাদের কাছে আসছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন বাজে 7:30। আমার এখন দেখো সন্ধে ফন্দে সব দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমি যেমন রেগুলারের কাজ থাকে সন্ধেবেলা আগে একটু চা খাবো,
চা খেয়ে আর তারপরে রান্না করব, কি রান্না করব তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো একবারে সন্ধেবেলা তোমাদের সাথে আবার গল্প করতে চলে এলাম। আর দেখো আমি এখানে সন্ধে দিয়ে দিয়েছি, এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি, সেপাল গোপালের সেবা দেয়া হয়ে গেছে, গোপাল এখানে বসে আছে। দেখো পায়েলকে ভাজি আনতে দিয়েছিলুম, ভাজি নিয়ে চলে এসছে, পাউ নিয়ে এসছে, ভাজি নিয়ে এসছে। দেখো এখানে গাজর আর কি, টমেটম, ধনে পাতা, আর কিছু বলেছিলাম না? আর এখানে পাউ ভাজির পাউ নিয়ে এসছে, পরে দেখাচ্ছি, এখন আটা আছে। আর এখন বানাবো, আর আমি এখন যেমন সন্ধ্যাবেলার ডিউটি, একটুখানি চা খাবো, চা বসাতে চলে এসছি। আর কিচেনটা একটু আজ অন্ধকার অন্ধকার লাগছে, ফ্রিজ থেকে দুধটা বের করি, ফ্রিজে দুধ আছে, দুটো প্যাকেট দুধ আছে, এটাও আছে, আর একটা প্যাকেটও আছে, একা চা খাবো তো হয়ে যাবে। তো চা খাবো, চা খেয়ে এখানে মৌরিতে দুটো বাসন আছে মাজবো, তারপরে আজকে একটু পাউ ভাজি বানাবো। শীতকালে এখনো পাউ ভাজি খাওয়া হয়নি, তো কবে থাকতে মনে হচ্ছে যে সবজিগুলো সব রোজে দেখছি আর ভাবছি যে আজকে বানাবো কালকে বানাবো এরকম করে করে, আর ইচ্ছার হচ্ছে না, ইচ্ছা হচ্ছে না বলতে এখন বিয়ে বাড়ি ছিল, তারপরে তোমার সৎসঙ্গ ফৎসঙ্গ যাচ্ছি, এলে আর ভালো লাগে না। ঘরে থাকলে বিকাল থেকে একটু তৈরি করলাম, সবকিছু কাট কেটে নিলাম, তাহলে ঠিক আছে, সৎসঙ্গ থেকে এই সারা দুপুর ওখানে হরিনাম করে এসে বসে এসে আর ওইসব করতে এনার্জি লাগে না। আর তাই জন্য কবে থাকতেই ভাবছে যে ফ্রিজেতে সব রকমই সবজি আছে তো করে নেবো, আজকে আবার করতে যাবো কি দেখছি গাজর নেই, টমেটো শেষ হয়ে গেছে, আজকে যেটা ছিল হয়ে গেছে, একটাই টমেটো পড়ে আছে, তাই জন্য আমার পায়েলকে বললাম যা নিয়ে আর বানাবো এখন। তো আগে চা খেয়ে এনার্জিটা করে নিই, চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে আমি বানাবো। তো কিরম করে আমি আমার পাউ ভাজি আমার স্টাইলে কিরম করে বানাই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা কিরম করে পাউ ভাজি বানাও সেটাও আমাকে বলবে, তোমরা কমেন্ট বক্সে বলবে, আর আমি বানালে তোমরা তো ভিডিও সাহায্যে দেখতেই পেয়ে যাবে। তো চলো, তোমরা কিন্তু ভাববে না যে এরম করে বানায় ওরম করে বানায়, আমি আমার স্টাইলে বানাবো পাউ ভাজি, ঠিক আছে? তো চলো যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, এখন আমি আগে চাটা বানিয়ে ফেলি। দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, আমি একাই খাবো তাই জন্য একার মতোই চা বসিয়েছি, এখন আমার হাজব্যান্ড আসেনি কাজ থেকে, এলে তারপরে আবার তখন করে দেবো চা, এখন আমি একটু খেয়ে নিই। দেখো আমার চা হয়ে গেছে, অল্প করি একটুখানি চা খাবো, বেশি খাবো না, তো চাটা নিয়ে যাই, বিস্কিট খাবো না, শুধু চাই খাবো আজকে। তো চাটা খেয়ে নিই বসে, আর কালকে দেখো ভিডিওটা আপলোড করব, লাইট ছিল না, বিকালের পর থেকে এডিটিং করব, করার পর বিকাল থেকে লাইট ছিল না, তার জন্যে ভিডিওটা আপলোড করা হয়নি। আবার এখন দেখছি মনেই নেই, ওয়াইফাই রিচার্জও শেষ হয়ে গেছে, ভিডিও আপলোডই করা গেল না। দেখো কালকের ভিডিও এখনো আজকে ছাড়া গেল না, মনেই নেই, ধ্যানই নেই যে ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে। তো দেখা যাক কি হয়, যদি হয় তো তাহলে ভিডিওটা তোমাদের কাছে আজকে যাবে, না হলে কালকে যাবে, আবার কালকে রিচার্জ করার পর তবে হবে, একটুকু মনেই নেই। তো যাই হোক দেখা যাক কি হয়, যদি হয় তো হবে, না হলে হবে না, এখন আমি চাটা খাই, অত আমি টেনশন নিতে পারি না, হলে হবে না হলে না হবে। তো চলো চাটা আগে খেয়ে নিই। দেখো আমি এখন কিচেনে চলে এসেছি, কি করতে, চা খেয়ে পায়েলের সাথে গল্প করা হয়ে গেল অনেকক্ষণ, দেশের ভিডিও দেখা হয়ে গেল, দেখে নিয়ে এখন আমি কিচেনে চলে এসেছি পাউ ভাজির ভাজি কাটতে। তো কি কি ভাজি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমার কাছে যা ছিল ভাজি ওই দিয়েই করছি, তো এইগুলোই যথারীতি লাগে পাউ ভাজিতে, এই ভাজিগুলোই লাগে। তো দেখো কি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ভাজিগুলো কাটবো, কাটার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো মটরশুঁটি নিয়ে নিয়েছি, এখানে অল্প কটা বিনস নিয়েছি, তিনটে সিমলা মির্চি নিয়েছি, এখানে গাজর আছে, এখানে ফুলকপি আছে, আর আলু দেবো। তো এই কটা জিনিসই পাউ ভাজিতে লাগে, আর পেঁয়াজ টমেটো তো আছেই, রসুন আদা আছেই, তো এইগুলো দিয়েই পাউ ভাজি হবে। তো ভাজিগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নিই, মটরশুঁটি আমার ছাড়া নাই ছিল নিয়ে নিয়েছি,
আর এইগুলো বিনস, সিমলা মির্চি, এগুলো এখন সব কেটে নিই। আর আলু দেবো, বাস। তাহলেই আমার পাঁও ভাজির ভাজি পাঁচ ছ রকম ভাজি হলেই হয়ে যাবে। তো 1 2 3 4 5 আলু নিয়ে ছ রকম ভাজি হয়ে যাবে। তো চলো আমি এগুলো কেটে নিই ভাজিগুলো। তাজা তাজা ভাজি আর ঠান্ডায় পাও ভাজি। এখানে মম্মিকে আমরা কালকেই বলছিলাম যে মম্মি প্লিজ আমাদেরকে পাও ভাজি করে খাও, তো মম্মি এখন দেখো সব কেটে কুটে রেডি। এরম যখন অ্যাক্টিভ মম্মি হয় তখন তো কি বলারই আছে না মম্মি? কি বলার আছে যে খেয়ে দে শুধু মোটা হওয়ার আছে। কি কি ভাজি কেটেছি? ফুলকপি কাটা হয়ে গেছে, সিমলা মির্চি কাটা হয়ে গেছে, দেখো বিনস কেটে ফেলেছি, এবার গাজর আর আলুটা দিতে বাকি আছে। আর কি কি দেবো? অনিয়ন্স, হ্যাঁ অনিয়ন, গার্লিক, হ্যাঁ আদা রসুন, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা। তো আস্তে আস্তে দেখতে থাকো তোমরা, আমি বানাবো যখন তোমাদের সাথে পুরো শেয়ার করব, দেখাবো। আমি এখন সব কেটে নিয়েছি, দেখো পাঁও ভাজির জন্য পেঁয়াজ কুচিয়েছি, রসুন কুচি, টমেটো কুচি, এখানে কুচনাগুলো আছে ফ্রাই করে দেবো, আর এতে পেস্ট বানাবো, আদা, টমেটো, পেঁয়াজ, আর এখানে কাঁচা লঙ্কা আছে, দেখো কাঁচা লঙ্কা, রসুন, এইগুলো পেস্ট করে দেবো। আর এখানে আছে সবজি, একটা টমেটো, দুটো পেঁয়াজকে আমি সিটি মারতে দেবো, এর সাথে সিটি মেরে দেবো, তিন রকম করেই দেবো, একটা সিটি মেরে সেদ্ধ করে থাকবে পেঁয়াজ টমেটো, একটা পেস্টের জন্য দেবো, আর একটা ফ্রাই করে দেবো। আর এই পেস্টটা অবশ্যই ফ্রাই করব, কিন্তু পেস্ট করে দেবো তাতে গ্রেভিটা আরও সুন্দর হয় সেই জন্য। তো চলো এখন আমি মিক্সারে এটা আগে পেস্ট করে নিই, আর এটা কুকারে সিটি মারতে দিই, তারপরে আবার তোমাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি। পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, এবার এটা সিটি মারা হলেই, চারটে পাঁচটা সিটি মারবো, চারটে পাঁচটা সিটি মারলে একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে স্টেপটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো আমি দেখো সবজিটাকে পুরো ছেঁকে নিয়েছি জল থেকে, কুকার থেকে নামিয়ে নিয়ে সিটি মেরে চার পাঁচটা ছটা সিটি মেরেছি, সিটি মেরে আর এইটাকে ছেঁকে নিয়েছি চুবড়িতে। এই জলটা আমি ফেলবো না, এই জলটা পরে লাগবে আমার, এটা আমি এখন থালাতে ঢেলে নেবো। কেন কি আমার প্রেসার ওই এটা নেই, তাই জন্য আমি এইটা দিয়েই পিসি করতে পারি। আর এবার আমি এতে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, আমি কিন্তু এখন তেল গরম করতে দিয়ে দিয়েছি, গ্যাস চালু আছে আমার, একটুখানি আগে বাটার দিয়ে দেবো তেলের সাথে, দিয়ে দিলাম। এবার বাটারটা যাতে না উড়ে যায় আমি রসুন পেঁয়াজটা আগে দিয়ে দেবো, তারপর রসুন আর পেঁয়াজটা ভাজবো। তো আমি এখন এটা রসুন পেঁয়াজটা ভেজে নিই ভালো করে, রসুন পেঁয়াজটা আমি এখন এটাকে লাল লাল করে ভেজে নিই, ভেজে নিয়ে আমি এটা
পেঁয়াজটা তৎক্ষণ ভাজছি, ভাজতে ভাজতে আমি কিন্তু এটা পিষে নেব একটু। দেখো সবেতে দেওয়া ছিল, এটাকে একদম মিহি করে পিষতে হবে যাতে দানা দানা না থাকে। এটা যত ভালো করে পিষবে তত মানে ইয়ে হবে, ভালো করে টেস্ট হবে। এটা কিন্তু গোটা গোটা থাকলে টেস্ট হবে না ভালো, ভালো করে পিষতে হবে। যত ভালো করে পিষবে তত ভাজিটা টেস্ট হবে, দেখতেই পাচ্ছ। আর আমি এটা পেঁয়াজটা তখন ভাজছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়েছে, একটু নুন দিয়ে দিই যাতে নরম হয়ে যাবে পেঁয়াজটা টমেটোটা। এরপরে আমি টমেটোটা দেব, তাই জন্য আমি নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে নরম হয়ে যায়। এই পেঁয়াজটা পেঁয়াজ রয়ে গেছে তো এর পাটির সাথে জানে বা পাটি চেঞ্জ করছে, তো এটা ভালোভাবে ভাজা ভাজা হোক তখন ভেজে নিই। দেখো টমেটোটা দিয়ে একটু নরম হয়ে গেছে। এবার যেটা পেস্ট করা আছে মশলাটা, পেঁয়াজ টমেটো রসুন, ওইটা আমি এখন দিয়ে দেবো, কেন এটাও একটু ভাজতে হবে না, নালে কাঁচা কমতে ছাড়বে। তো এটা দিয়ে আমি এখন ভালো করে এখন ভাজি, ভেজে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। দেখো এটা ঢাকা দেওয়া আছে, এখন মম্মি ঢাকা দিয়েছে। আর ঢাকা দিয়ে দেখো মম্মি পাপাকে মুড়ি দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমি আশা করি। এখানে মুড়ি দিচ্ছে আর এখানে একটা তৎক্ষণ কি হচ্ছে মম্মি, এটা মশলাটা স্টিম হচ্ছে যাতে তেল ছেড়ে যায়। ওইটা মশলাটা স্টিম হচ্ছে তাকে তেল ছেড়ে যায়। তোমরাও দেখতে থাকো পাও ভাজির মশলা মানে রেসিপি, আমার একটু বলতে ভুল হয়ে যায় ক্ষমা করে দেবে। এখন মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এখনো হয়নি, এটা থেকে ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা এখন চলে যায়। আমার মশলাটা এখন ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এতে কাশ্মীরি লঙ্কা, লাল মিরচ, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়েছি হালকা করে, এটা এখন মশলাটা দিয়ে দেবো। একটু চিনি দিয়েছি এর মধ্যে, সব দিয়েছি। আর আমি জল ব্যবহার করব, যে আমি সবজিটা দিয়ে জল সেদ্ধ করেছি সেই জলটাই আমি ইউজ করব। তো এখন এই মশলাটা ভালো করে কষাতে থাকবো। এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি বাকি জিনিসগুলো ডালবো। দেখো এটা আমার একদম ভালোভাবে পেশা হয়ে গেছে, এরকম ধরনের পুরো পিষে নেবে, তাহলে কি মশলাটা আর একটু বাড়বে। দেখো এরকম করে পিষে নেবে, কত সুন্দর পেশা হয়ে গেছে। তো আমি আর একটু পিষে নেব, আর ততক্ষণ আমার মশলাটাও এদিকে রেডি হয়েই এসছে। আর একটু মশলাটা ভাজা ভাজা করবো, তারপরে এটা ডালবো। কি সুন্দর গন্ধ আসছে আমার। এটা মশলাটা ভাজা হয়ে গেছে, আর এই দেখো মাঝেটিয়ার যে পাওভাজি মশলাটা আছে এটা এখন আমি এতে দেব। এই মশলাটা ছাড়া পাওভাজি অসম্পূর্ণ থাকবে। এই মশলাটা যখনই দেবো তবে আমার পাওভাজির টেস্ট আসবে। আর কালারের জন্য দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, যার জন্য কালারটা সুন্দর আসবে। আর এই মশলাটা তো একদম চাই, তো চলো আমি এই মশলাটা এখন ঢেলে দিই। বেশি না, এক চামচের মতো দেবে আন্দাজ মতো, তোমাদের যেরম ভাজি সেরম হিসাবে তোমরা ডালবে। এই মশলাটাকে আমি এখন মিক্স করে নেবো ভালো করে। এখন আমি এই সবজিটা এর মধ্যে দিয়ে নাড়বো। দেখো সব সবজিটা আমার পেশা হয়ে গেছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তা তো বাড়ো হবে না, জল দেবো তো দিয়ে দিলাম। আর গাইস পাও ভাজিটা আমার খুবই ফেভারিট। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো মশলার সাথে। দেখো মিক্স করে নিলাম, এখন আমার এতে নুন দিতে বাকি, বাটার দেবো, ধনে পাতা দেবো বাকি। আমার কিন্তু মশলাটার সাথে ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এই যে সবজি যে সেদ্ধ করেছিলাম ওর জলটা আমি এখন এতে দিব, দিয়ে দিলাম। পুরোটাই লাগবে, কেন এটা ফোটার পর আবার গাঢ় হয়ে যাবে। সব সবজির জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে, কেন গাঢ় হয়ে গেছিল। তো আমি মিক্স করে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। এ দেখো
ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা গুলো দেবো। এত তাড়াতাড়ি হয়ে গেল মামাজি? ধনে পাতা গুলো দিয়ে দেবো। গাইস, আমি আশা করি এটা সুন্দরই হবে খেতে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আমি দেখতে একটুকুনি ফুটবে, ফোটার পরে তারপরে এই যে বাটার রেখেছি ওপর থেকে আমি বাটার দিয়ে দেবো, তাহলেই আমার মুম্বাই স্টাইলের পাওভাজি রেডি। আর পাউটা যখন গরম করবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এটা এখন ফুটু। আমার দেখো পাওভাজি রেডি। এইবার এই বাটারটা লাস্টে ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে রাখবো। এখন ওপর থেকে বাটারটা দিয়ে দিলাম, এটা এখন নাড়বো না আমি, পরে নাড়বো, ঢাকা দিয়ে খালি রেখে দিই। জাস্ট দাঁড়াও, ঢাকা দিয়ে জায়গাটা বের করি। এটা ঢাকা দিয়ে থাকলে এর যে স্মেলটা বেরোবে না, বেরোবে না। তো চলো ঢাকা দিয়ে দিই, খানিকক্ষণ থাকো, এখন আবার তোমাদের কাছে বাপস আসছি পরে। আমাদের ডিনারে দেখো পাওভাজি রেডি, কিরম হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। কালারটা তো দুর্দান্ত এসেছে, দেখো খুব সুন্দর লাগছে। তো খেতেটা খেতে কতটা টেস্ট হয়েছে, সার্টিফিকেটটা পরে মিলবে, এরা বলবে খেয়ে, আগে খাক তারপরে বলবে। তো চলো এখন খাবার সময়, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সুন্দর আসছে, খুব সুন্দর কালার হয়েছে, ভালো আর এও হয়েছে ভালো। কি সুখানে কো মন কা আয়া, সব কাজ মন পছন্দ হয়েছে একদম সবাই। সবার মন পছন্দ আজকে রান্না হয়েছে। ও তোমার আর রুটিকে সাথে পাও কে লেবু আর এ লাগে সেরা হচ্ছে না। পাও ভাজির সাথে লেবু আর পেঁয়াজটা হচ্ছে মাস্ট, এটা না হলে পাও ভাজি অসম্পূর্ণ। একদম পুরো চাটের জন্য এটাই পুরো রেডি পাও ভাজির জন্য। তো এখানে পাও সব বাটার দিয়ে গরম করে নিয়েছি, আবার রুটিও বানিয়েছি, কেন আমাদের আমার হাজবেন্ড বেশি পাও খায় না। চলো আমি তোমাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি, দেখো খেয়ে বলো এবার কিরম হয়েছে। জাস্ট অসম হয়েছে, কিরম হয়েছে বলো। এত ভালো হয়েছে, মুখে কথা বলতে পারছে না, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, তার মানে তোমরা বুঝে নাও কিরম হয়েছে, কথা বলার মতো হয় একদম নেই আর। তো এখন তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে তোমাদের কাছে আসছি। আর এত সুন্দর খাবার দেখে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এদের সব স্টার্ট করে দিয়েছে, আমি বাকি আছি, আমিও খেয়ে নিই, না আসলে শেষ হয়ে যাবে। দেখো এখন বসে আছি এখানে ডাইনিং টেবিলে, খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের। এখন রাত্রির 11টা বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ও ঘরে শুতে চলে গেছে, আমরা এখনো বসে আছি। যে এটা দেখছিলাম বিনা কি গ্রামের রানী বিনা পানি, ওইটা দেখছিলাম, শেষ হয়ে গেল, এবার শুতে যাব, আবার সকালবেলা উঠতে হবে। তো সকাল থেকে রাত্রির পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর স্পেশাল করে পাওভাজিটা তোমাদের কিরম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, আর ওরম করেই তোমরাও বানিয়ে খাবে, দেখবে খুব টেস্টি, খুব সুন্দর খেতে হয়। তো আমি তো আমার হিসাবে বানিয়েছি, তোমরা কিরম বানাও সেটাও তোমরা কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো আমি এখানেই ভিডিওটা এন্ড করলাম, আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, সুইট ড্রিম। চলো সবাই গুড নাইট বলে দাও। Bye. Good night. Good night.
चलो गुड नाइट।